কবিতাটির নাম হলো দূত। ইশানি ব্যানার্জি, পার সার্কাস, কলকাতা। সেই বসন্ত আবার ফিরে এলো, সেদিন তুমি ছিলে পরিব্রাজক, সেই পশ্চিমের পাহাড়ি পথ বে বে রডোডেনডনের দেশে, আমি ছিলাম অনেক দূরে তোমারই, চিন্তামগ্ন মন ফাগেতে রাঙিয়েছিলাম, তুমি রঙে রঙে রঙিন হয়েছিলে, তখন তুমি রঙিন ফুলের জলসায়, তারপর তুমি এসেছিলে ঘুম ঘরে, সেই যে সূর্য ওঠা প্রাতে চোখ বুলিয়ে দিয়েছিলে ঘুমের আস্তরণ, কানে কানে বলেছিলে ফিরে এসেছি, দেখো ভালো আছি, আসছি তোমার কাছে, একটু অপেক্ষা করো, আস্তরণ সরে যেতে দেখি তুমি এসে চলে গেছো, ছটপট করে উঠেছিলাম তোমার জন্য ডেকেছিলাম, কোথায় গেলে, তুমি যেও না নীল আকাশ, তুমি মেঘে ঢেকে যেও না নীল আকাশ, বলেছিলে দেখো আমি তোমার কাছেই আছি, আমি আসছি তোমার কাছে, চিন্তা করো না, এসেছিলে নীল আকাশ পরম ভালোবাসায়, এসেছিলে কেন আবার মেঘে ঢেকে গেলে, কেন চলে গেলে তবে বৃষ্টি সমাচ্ছন্ন, এ যে আমার বিচ্ছেদের যন্ত্রণার বাজনা, আবারও তো পরিব্রাজক তুমি উত্তরে, যাও বন্ধু যাও, আবারও তো ফিরে এসো অন্য কোথাও অন্য কোনোখানে, তবে পরিব্রাজক আমি অপেক্ষারত তোমার পরিক্রমা, শেষের অপেক্ষায় অনন্তকাল, সেই দিন সক্রেটিস হতে চাইনি তোমার কাছে, কিন্তু আজ চাই, পরিব্রাজক আমায় সক্রেটিস করে দাও, আমি সক্রেটিস হতে চাই তোমার হাতে। অনেকেই ভালো কবিতা চাইছেন, তাই ভালো কবিতা পেতে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাই আপনাদের এই কবিতাটি শেয়ার করলাম।